पंचायत भोटे आगे फिर तृणमूल गोष्ठी संघर्ष प्रकाश्य बसंती तृणमूल गोष्ठी संघर्ष गोष्ठी संघर्ष जेने बोमाबाजी गुली चलार अभियोग आहत दुपक्ष बेस कैक जन मुहूर्ते खबर पा जा गोटा घटन इतिमदे ग्रेफ्तार कर आठ जन के एखो पर्त एलकाय परिस्थिति थमथमे रही है आहतरा हासपाले चिकित्साधीन फिर प्रकाश्य तृणमूल गोष्ठी संघर्ष पंचायत निर्वाचन सामने ही रही है बछरगुल पंचायत निर्वाचन और पंचायत निर्वाचन आगे उत्तप्त तो दक्षिण चब्बीस परगनार बसंती प्रसेनजित रही संगे प्रसेनजित मुहूर्ते आठ जन के ग्रेफ्तार करा जाना जा मूलत तो ठीक कोथा थेके विवादेर सूत्रपात और तारपर बोमाबाजी दीर्घदिन तृणमूल गोष्ठी गंडल बसंती लेगे ही रही है माझखाने कयेकटा मास सेखाने किछुटा शांत थाकलेओ आबार नतून करे पंचायत निर्वाचन जेहेतु एसे गिएछे फले तृणमूल गोष्ठी गंडल किन्तु आबारो प्रकाश्य चले एसेछे मूलत एई बसंतीर क्षमता कोन गोष्ठीर हाते थाकबे ता निये तृणमूलेर दुई गोष्ठीर मध्ये मूलत विवाद प्रत्येकटी ग्राम पंचायत एलाकातेई बला जाय कार्यत तृणमूल दुटी करे गोष्ठी रयेछे एबं एकदिके जेमन विधायकेर गोष्ठी रयेछे अन्यदिके तेमनि विधायक बिरोधी गोष्ठी रयेछे कोथाओ बा युव तृणमूल एकदिगे रही है कोथाओ मालदा तृणमूल एकदिगे रही है सब मिलिए बसंती समस्त पंचायत एलिकाते ही क्योंकि तृणमूल दूटी गोष्ठी जथेष सक्रिय और एलिकार क्षमता कादेर हाथे थाकबे ता निये मूलत विवाद गतकाल रात्रे बसंतर आमझाड़ा ग्राम पंचायत तीतकुमार बटतला एलिकाते किन्तु एई गंडगोल सृष्टि है और सेखाने दुपक्षेर मध्य व्यापक बोमाबाजी है गुलिर लड़ाई है এবং এই ঘটনার খবর পেয়ে বাসন্তী থানার বিশাল পুলিশ বাহিনী সাথে সাথে এসডিপিও ক্যানিং সহ বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায় এবং সেখানে গিয়ে ইতিমধ্যেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে যেমনটা জানা যাচ্ছে আটজনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে অন্যদিকে এই ঘটনার এলাকায় যথেষ্ট উত্তেজনা থাকা সেখানে পুলিশ পিকেট বসানো হয়েছে সকালেও কিন্তু পুলিশ মোতায়েন রয়েছে সেখানে যাতে নতুন করে এলাকায় কোনো রকম অশান্তি না ছড়ায় সেদিকে কিন্তু পুলিশ নজর রাখছে তবে পঞ্চায়েত ভোট যত এগিয়ে আসছে তত বাসন্তীর যে অগ্নিগর্ভ সেটা কিন্তু আরও প্রকাশ্যে চলে আসছে বিশেষ করে বিগত প্রায় দুবছর ধরে বাসন্তীতে ব্লক তৃণমূলের সেভাবে কোনো নেতৃত্ব নেই এবং এই ব্লক তৃণমূলের নেতা কে হবে তা নিয়েও কিন্তু একটা কোন্দল রয়েছে এদের মধ্যে উভয় পক্ষই চাইছে যে তাদের লোক ব্লক তৃণমূলের দায়িত্ব পাক ফলে নতুন করে এখানে নেতৃত্ব না ঠিক হওয়া পর্যন্ত এই অশান্তি কিছুতেই বাগে আসবে না এমনটা কিন্তু প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অন্যদিকে বাসন্তীর বিধায়ক শ্যামল মণ্ডল তিনি এর আগেও আশঙ্কা প্রকাশ করেছিলেন যে বাসন্তীতে প্রচুর বোমাগুলি রয়েছে এবং তিনি আবেদন জানিয়েছিলেন যে বাসন্তীর এই বোমাগুলি যাদের কাছে মজুদ রয়েছে তারা যাতে সেগুলি থানায় এসে জমা করে কিন্তু সেই বিধায়কের কথা তো কেউ মানেনি উল্টে বিভিন্ন জায়গা থেকে কিন্তু বোমা বন্দুক উদ্ধারের ঘটনা ক্রমশ প্রকাশ্যে এসেছে এবং গতকাল যেখানে ঘটনা ঘটেছে সেই আমঝাড়া গ্রাম পঞ্চায়েত এলাকা থেকেও কিন্তু এক সপ্তাহ আগে একটি খড়ের গাদা থেকে কিন্তু প্রচুর বোমা উদ্ধার হয়েছিল সব মিলিয়ে নতুন করে বাসন্তীতে কিন্তু এই পঞ্চায়েত ভোটের আগে উত্তেজনা ছড়িয়েছে ভাষ্যতি একেবারেই ধন্যবাদ প্রসেনজিৎ সরাসরি আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ শাহ ছিলেন আমাদের সঙ্গে ইতিমধ্যেই বাসন্তীর ঘটনায় আট জনকে গ্রেফতার করেছে পুলিশ গতকাল ঠিক রাত নটার পর বাসন্তী ব্লকের অন্তর্গত আমঝাড়া অঞ্চলের তীতকুমার ভরতলায় একদল আইএসএফ বামফ্রন্ট বিজেপি আশ্রিত গুন্ডা বাহিনী তৃণমূল কংগ্রেসের পাঠ অফিস ভাঙচুর করেছে বেশ কয়েকটা দোকানঘর বাড়িঘর ভাঙচুর করেছে বেশ কয়েকজন তৃণমূল কংগ্রেস কর্মীকে প্রচণ্ডভাবে মারধর করেছে রক্তাক্ত হয়েছে এ পর্যন্ত দু থেকে তিনজন আহত হয়েছে তারা এলাকা দখলের জন্য আগামী পঞ্চায়েত নির্বাচনে এখন থেকে তারা ভয় ও সন্ত্রাস শুরু করে দিয়েছে তৃণমূল করি আবার আইসেফরা আমাদের রাস্তায় ষড়যন্ত্র ছিল এবার আমরা যাচ্ছি বরতলা দোকান বন্ধ করে এবার ওরা ওইখানে আমার স্বামী ঘরে বসেছিল ওই ভোটার লিস্টে দেখছিল এত বোমবাজি গুলি পড়ছে বাড়িতে টেকা যাচ্ছিল না আমার যে ঘরের পাশে বোম মেরে যাচ্ছে কলের ধারে বোম পুলিশে ফটক পর্যন্ত তুলিতে নিয়ে গেছে
আর আমার স্বামী ঘরে ছিল, স্যারকে কাছে ফোন করেছে, স্যাররা এসে রাস্তায় ডেকে তুলে সঙ্গে গাড়ি তুলে গেল, জোর করে দিলীপ নাম্বার উনি ফাঁসাই দিয়েছে, দিলীপ হালদার।